জি হ্যালো দর্শক কে বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি রুবেল ধানমন্ডি থেকে বলছিলাম আচ্ছা রুবেল যার ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছেন আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন আমার আমার ব্যাপারে আমার বয়স 31 আচ্ছা বলেন জি রুবেল সাহেব আপনি বলুন আপনার সমস্যা বছর ধরে কোমরে ব্যথা আমি ডাক্তার দেখাইছি টিভিতেও দেখাইছি হুম হুম নিউরোসার্জেন্সে দেখাইছি অনেক জায়গায় দু তিন জায়গায় দেখাচ্ছি দেখাচ্ছি পরে এক এক জায়গার ওষুধ দু তিন মাস পরে খাইছি কিছুদিন থেরাপিও দিছি হুম হুম আপনার রোগের নাম বলেন আপনি যে কোমর ব্যথা ভুগছেন অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে বলেছে এই সমস্যার কারণে কোমরে ব্যথা হচ্ছে সমস্যাটা বলতে পারবেন এমআরআই করাতে করছি এমআরআই করার পরে বল কিছু ডাক্তার কোন ডাক্তার বলছে যে হালকা একটু ফাটল আছে কোন ডাক্তার বলে এমন থাকে আবার কোন ডাক্তার বলে যে এটা চাপ লাগা আছে হুম হুম আপনি কি করেন পেশা কি আমি অফিস পিয়নের কাজ করি আচ্ছা এই ব্যথাটা কি কোমরেই থাকে না পায়ের দিকেও নামে বা পিঠে উঠে হাঁটা আমার কোমরে থাকে না পাও যা পাও জিমজিম করে পাও বসে আছে অবশ্যই আসে আচ্ছা অবশ্যই আছে হাত গার ব্যথা করে হাত জিমজিম করে ঘুমের পরে হাত পাও বসে আছে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি স্যার এই তো দুদিন ধরে আবার পেশাব খুব ঘন ঘন পেশাব হচ্ছে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার সমস্যাটা হচ্ছে প্রথমত উনি ডাক্তার দেখাইছে সবই ঠিক আছে কিছুটা হয়তো কনফিউজ যে ওনার এমআরআই এর পরে ডিক্সের কেউ বলছে এটা থাকতেই পারে কেউ বলছে ফাটল বলছে না আবার কেউ বলছে চেপে গেছে চেপে গেছে আসলে এটা নিয়ে একটু কনফিউজ হয় রোগীরা যেমন ক্যালসিয়াম নিয়ে কনফিউজ এটা নিয়ে অনেক সময় রোগী এসে বলে জি স্যার আপনি বলতেছেন রগে চাপ খেয়েছে আরেক ডাক্তার বলছে ডিক্স ফেটে গেছে আরেক ডাক্তার বলছে একটু চাপ আছে আসলে ব্যাপারটা কি আসলে ওই জায়গাটা কি ডাক্তার হয়তো তার ভাষায় বুঝিয়ে বলছে আর কি তো যে যার ভাষা বুঝিয়ে বলে সে তার ভাষায় নিজের মতো করে বুঝে নেয় যাই হোক ওনার যে সমস্যাটা এটা ডাক্তারি ভাষা আমরা পিএলআইডি বলে থাকি ডিক্স প্রোল্যাপস বা পিএলআইডি ওনারও সেম প্রবলেম যার কারণে পায়ে ঝিঝি করে বা এই জাতীয় সমস্যা হয় এটা হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝেই যাচ্ছে একেবারে নতুন খুব অ্যাকিউট যদি হয় মানে খুব ডিক্স বালজ হয় খুব বেশি প্রোট্রিউশন না হয় বা টোটালি জেলি বের হয়ে না যায় তখন কিন্তু ওরকম এমআরআইতে ছবি আসবে না হালকা একটু প্রেশার মনে হবে তো এই রোগীগুলো যদি সঠিকভাবে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে পারে তাহলে ভালো হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট থেরাপি করছি সব থেরাপি আসলে সব ডাক্তার একরকম করে রোগী কিন্তু বললেন যে উনি থেরাপি করছেন এটা কিন্তু প্রায় রোগীরা আমাদেরকে বলেন থেরাপি করছেন কিন্তু আপনার কাছে যখন থেরাপির কথাগুলো শুনি তখন বুঝি যে এই ভাষা থেরাপি আর একেবারে পুনর্বাসন টাইপের যে থেরাপি আকাশ পাতাল পার্থক্য অনেক পার্থক্য আছে আসলে থেরাপি মানে অনেক সময় ভ্রান্ত কিছু মিসগাইডও হয় রোগীরা বুঝে না রুগীরা তো বোঝারও কথা না এক জায়গায় যাচ্ছে একটা সেন্টারে গিয়ে থেরাপি দিতেছে কী থেরাপি দেয় এটা আসলেই ডিপেন্ডস অন ডক্টর তো থেরাপি মানে এটাকে প্রোডাক্ট না ভেবে মানুষও এটাকে প্রোডাক্ট ভাবছে এবং আমরারা যারা এই রোগে চিকিৎসা দিই ইভেন কি অন্য ডাক্তারও এটাকে প্রোডাক্ট তৈরি করে ফেলতেছে ফিজিওথেরাপি ইজ নট প্রোডাক্ট দিস ইজ এ মডার্ন মেডিকেল সায়েন্স ফিজিওথেরাপি চিকিৎসা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের উপরই টোটালি বর্তা এবং সে তার রুগীকে কীভাবে থেরাপি দিবে কী টাইপের থেরাপি কয়বার দিবে কোন কোন ইকুইপমেন্ট ইউজ করবে কোন হাতের কোনো এক্সারসাইজ করাবে কিনা ম্যানিপুলেশন ইট ডিপেন্ডস অন ডক্টর সে তার হাত যশের উপর নির্ভর করে তার রোগীর সাকসেস তো আমার মনে হয় দর্শক আপনার এই সমস্যাটা সঠিকভাবে যদি রিহ্যাব থেরাপি করা যায় আশা করি সমস্যাটা চলে যাবে আর আপনি আরেকটা যে কথা বলছিলেন যে প্রস্রাব হওয়ার কথা এটা অনেক কারণ হতে পারে পানি বেশি খেলে শীত আসছে বাত ব্যথা প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন